আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো কিছু অংশকে মানো না যারা এমন কাজ করবে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না তাদের যাজা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন বলেন না মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে আবারও বলেন বাস্তবতা দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের কান্ট্রি বলি আমরা নিজে আপনি দেখবেন নাইনটি পারসেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে 80% পারসেন্ট হতে পারে আমার মনে হয় না এর বেশি হবে চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না আর কি পীরগঞ্জ পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে গভর্নমেন্টের কাছে আছে না আদমশুমারি আছে আদমশুমারি নেন মসজিদের সংখ্যা হিসাব করেন এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়েকজন মুসল্লি এসেছে বা পাঁচ ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে জুমার নামাজ দিয়ে হিসেব করবেন না জুমার নামাজে মোনাফেকরাও নামাজ পড়তে যায় ঈদের নামাজ হিসাব করবেন না তারাবীর নামাজ দিয়ে হিসাব করতে হবে না অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে এবং সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে এটা ঠিক নাই ওটা ঠিক নাই দেখবেন মসজিদে হইহুল্লা করবে অথচ পাঁচ ওয়াক্ত নামাজে নাই এমনই হয় বাস্তবতা আর যারা পাঁচ অত্য নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয় অহংকার মুক্ত হয় নীরব থাকে ঝামেলা এড়িয়ে চলে তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে কতগুলো মসজিদ আছে কতজন নামাজে যায় তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে যান কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলবেন ঠিক না বেঠিক ঠিক সবাই বলবে ঠিক ঠিক না বে ঠিক দেখছেন এটা তো ঠিকই এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআন কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক মানুষ যদি বলে বেঠিক তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাপাক সুদকে হারাম করেছেন বলেন ঠিক না বেঠিক তো মানুষ বলছে ধরেন বেঠিক তাহলে কি এটা হালাল হারাম হয়ে যাবে হালাল হয়ে যাবে মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে আমি এটা বোঝাতে যাচ্ছি মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হবে জেনা না হালাল হালাল হবে মদের লাইসেন্স দাও দেওয়া যাবে একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম সুদ হারাম যে না হারাম সেটা হারাম থাকবে না এটা আল্লাহ পাকের বিধান তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আপনারা সবাই রাজি আছেন বলবেন হ্যাঁ সবাই রাজি আছে প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান আর কতটুক বিশুদ্ধ হয় আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন তেলাবাত শোনাবেন তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয় কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে এটা নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেসে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটাই আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করেন বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন রজুর ফরস কয়টা জানে না নামাজের ফরস কয়টা জানে না জাকাতের না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি দিয়ে জানে কী কী বলে শুনি দূরেকাত নামাজ পড়ে খরমাদায় নিয়ে চলে আসে সমস্যাটা এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙাচোরা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা না নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বড়ো বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা মাসে আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতা এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার সুৎখর ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না চক্রবৃদ্ধি আরে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরও গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি খোলেন আর বাকারা পড়েন সই বুখারিতে আরও আছে ছত্রিশ বা জেনা করলে যে গোনা হয় এক হাম সুদ খেলে সেই বোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরও দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ফোটা এসে লাগবে এটা সেই আখেরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল্লাহমু আলি সাল্লাম হারিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসালাম সমান অপরাধী বলেছে আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দিকের জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালের সেজদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুষখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাত করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাত করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাসি হয়ে গেছে হাতির কান একজন ডালপালা একজন নাক একজন সুর একজন শিং একজন খেয়ে শেষ করে ফেলছে আর ওই হাতির মনে শিং থাকে না আমি ভুল বলছি হাতির সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বোনদেরকে সম্পত্তি দিচ্ছি না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাব এক বিঘত জমিও ছাড় দিব না সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো আত্মসাত করে খাব দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে জায়াস করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগই চলছে ওটা না করলে তুমি তো চাকরি পাবা না ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ফি সাবিল্লা ইসলামী খিলাফা কিতাল ফি ইল্লাহ ইসলামী হুকুমত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা উঁচু স্কেলের কথা অনেক উঁচু স্কেলের কথা নিচু স্কেলগুলোতে দেখাচ্ছি আপনাকে নিচু স্কেলগুলো পাচক সলাৎ এটা এমন একটা বিষয় ছিল কোম্বার মধ্যে যে একজন মুসলিম পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ে না এটা চিন্তাই করা যেত না শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচ তো নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনাও করা যেত না এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন দিয়ে ভর্তি মুসলিম মেয়েরা পর্দা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিনসার আর গেঞ্জি জিন্স গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি না নাকি নিউ ইয়র্ক আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হারমোনিয়া ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে মুসলিম পরিবারে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারত তো অনেক দূরের কথা এবারত বুঝতে তো আরও দশ বছর লাগবে তারপরে হাদিসের কিতাব ফিক্সের বই ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও অনেক দূরের পথ আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি বিশুদ্ধ করে একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবি বি করে বের হয়েছে ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্সে পড়ে দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইর থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা পড়তে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের যুগ ফ্রি মিক্সিং বোঝেন তো নারী পুরুষ একসাথে চলবে মাহারাম বাইরে মাহারাম একাকার এটার নাম ফ্রি মিক্সিং যেমনটা আপনার স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব সেক্টরেও চলছেন প্রতিটা সেক্টরেই চলছেন ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি ফ্রি মিক্সিং কোনো কোনো মাজ মাহফিলে দেখলাম যে মহিলা সে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চা খাচ্ছেন আপনি কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই গলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যেই ইনশাল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করবো নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করা তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান করুন বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাহাক এটাই বলেছেন সোরা সফের মধ্যে লিমা চাকুলুন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে এখন মেরাজের সময় চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী সাল আলি কিছু শাস্তি দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে আমরা বলি না জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং দায়ী এবং আলেম এই টাইপের মানুষ আর কি যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজের আমল করতো না আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন এর থার্টি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড়ো বড়ো আলেমন আমার কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না আর আপনি যত চটি বই পড়ে মলানা হয়ে যাবেন দু চারটা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসো লিজ লাগলে নিয়ে যাও ভাবতানা এরকম আমি থার্টি ফোরটি পার্সেন্টও বলতে পারি না আর যতটুক পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমল করতে পারি না যদি এখানে কোনো গজব আসে আল্লাহ পাকের আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণেই গল্পটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্লা আলম বলেছেন হে আলাইকুম তোমরা নিজেদের নফসের খবর নাও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নফসকে ঠিক করো নিজের নফসের খবর নাও লেকুম মন্দল্লাহম তোমরা যদি হেদায়তের উপর থাকো তাহলে অন্যরা যদি পদভস্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনসা ইলাল্লাহম জানি আন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন ফাইউনে বিকুম অতপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুম তুমতে আমার যে আমল তোমরা করতে এই আয়াতের এই আয়াত দিয়ে মুফতি তকমানি আল্লাহ তার একটা কিতাব আছে তাসাউফ ও এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা কি আল্লাহ পাক যে বলেছেন তোমরা নিজেদেরকে ঠিক করো আগে নিজেদের নবসকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি না এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে কু আনফুসাকুম নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলি কুম না রো তারপর পরিবারবর্গকে বাঁচো এ আইয়ো হে মমিন গণ ইচ্চাকুল্লাহ ক আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো লা চামুচুম না ইল্লাহায় চুম মুসলিমন পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুমিন হতে হবে নিজেকে আগে নিজের নফ্কে ঠিক করতে হবে তারপর অন্যকে কথা এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন কি দরকার ভাই জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নম্বর দুই নম্বর আপনাকে হাদিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে ছয় নম্বর ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নম্বর রসুসাল্লাহআ হুসালামের জীবনই পড়বেন সাহাবাই কেরামদের জীবনই পড়বেন আট নাম্বার শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন করেন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানই হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম আরেকটা শেষ করলাম আরেকটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকিল হকুমের রব বিকুম হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যাম্যান শ্যফেল ইউমিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওয়ামেন শ্যফেল ইয়াক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন ইস জল ইমিনদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পড়ে ওলামায় কেরামের কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানেই সহপদের প্রশ্নটা আসবে যে আপনাকে হটপন্থে আলে মোলামার সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢোকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় ওস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী কেরামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সহবতে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই কেরাম সাহাবাহাম মাইন নবী সাল আলী হাসালামকে দেখে দিন শিখেছিলেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই যেতেই চাই না বইপত্র অ্যাভেলেবেল বাসায় পড়বো জ্ঞানী হয়ে যাব তাই না আবার মাসাল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা শহিদ এটা জয়ীফ এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তমুক এগুলো ফতোয়া শুরু করে দেয় অথচ জৈফের খবরই না সে কোনটা সহি হয় কোনটা জৈফ হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্ট্যান্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রসুল্লা সালি সালামের সুন্না মতো করার চেষ্টা করে পারবেন পারা যাবে ইনশাল্লাহ প্রতিটা কাজ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান নামতো ওঠেন তার সুননা মতো বাথরুমে যান তার সুন্না মতো বের হন তার সুননা মতো খান তার সূন্য মতো পরিবারের সাথে সময় কাটান তার সুন্না মতো নামাজ পড়েন তার আদর্শে জাকায়াত দেন সম রাখেন মহামলাত করেন আপনি আমার মা আরুফ নাহিয়া মুের কাজ করেন দিনের প্রতিষ্ঠার কাজ করে তার মতো করে আল্লাহর পথে দাওয়াত দেন প্রতিটা কাজে সুন্না ফলো করলে আপনার পুরো জীবনটাই এবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মনে আছে ও একটা জারিয়াত উনষাট নম্বর আয়াত আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে কী করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলমের মতো চললে পরে হবে ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ বেসিকগুলো ঠিক করে এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না আর আমরা স্বপ্ন দেখব না এমন নয় বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্নের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু ভিত্তিহীনভাবে নয় একটা বাড়ি গঠন করবো দশতলা বিশতলা ঠিক আছে ফাউন্ডেশন ঠিক না করে নয় আগে ভিত্তি দিতে হয় এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয় কথা কি বোঝা যায় এগুলো ইসলামের ভিত্তি আমল করেন জানা অনুযায়ী আল্লাহাক তৌফিক দান করুন আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাপাক যেন আমাদের সবাইকে সেই রামাজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহমায় এবং সেখানে বেশি বেশি আমল করে গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন আমি রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ এখানে আমাদের যত পাপ এর জন্য আল্লাহ কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেচারগুলোতে রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত রাখা নামাজ কাজা করেছেন হিসাব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্যে যদিও বা খালেজ করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করব এগুলো নামাজের আল্লাহ কাছে মাফ চাব ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা শূন্য বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওয়াক্তাক্ত হিসাব করে পড়ে দেব তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থও পেলো নামাজ পড়লো তার নিজের নেই হলো তার বাবার কিছুই হলো না তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন জামায়াতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অক্তের নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাল্লাহ আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নবে নামাজ পড়বেন সেখানে এক রাকাত নামাজ পড়লে আপনি হাজার রাগাতে নেকি পাচ্ছেন আর হারামে এক লাখ হারামে এক রাগাত পড়লে এক লক্ষ নেকি হবে তো ওখানে হারামে যদি আমি দু রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফারা দেয়ার আল্লাহ বাগা আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লাহ আমি চিন্তা করছি এটা বল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত যে না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আসে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দিইনি মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত এতলা। অক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ سره যেগুলো জড়িত আল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মোখলেশভাবে ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলে আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনসাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছি আমাকে মাফ করে দেন আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছো জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে করো তোমার আমল থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনা আপনার আমল নামায় চলে আসবে বলেন আল্লাপাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ বি আন আশা করা যায় পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ কি দোয়া বললাম আল্লাহ বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা সামনের সিজন আছে আমল নামে হিসেব করে নেন রামাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দুধ পড়লাম না নবী সাল্লু আলী হুয়েলাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেলো কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাবাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা শ্রম তো আছেই পাঁচ তো নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবির সলাদগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাপাক্ত ওফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত তহমদ করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমান ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লে মাসা আল্লাহ আর মা বন্ধের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন ওনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাল্লাহ তাহলে আল্লাহবাগ এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আরেকটা শ্রেণী দিন দিন গড়ি হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিকিরগুলো করেন আল্লাহ তৌফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদা কাতুল ফিতুরগুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর আসতে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপর রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো যান আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে ইনশাল্লা এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহপথে গিয়ে থাকা পারা যায় আল্লাহ তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক রিসিক দেবেন এটা আপনি কল্পনা করতে পারবেন মিন আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাল আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবেন সার এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাপাগ ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ উঠতে চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লা ইলা তাওহিদ থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করবো যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর সাবুল কাহাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বোঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একেবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলী সালাম পর্যন্ত বলেছেন রব্বি বন সন্ত আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলী সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী হিসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লাহ আলী হিসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করল না আবুল্লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল্লাহুমুমা আলী সাল্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহেবুল সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেল আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া আশা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব রজন করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা সারাহ সালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও কিন্তু একটা সাময়িক সময়ের জন্যে তারপরে ইনশাল্লাহতে আলা মুসলিমরা ওদের গদ্যান উড়িয়ে দিবে ইনশাল এবং ইস আলী ইসাল্লাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবান করবেন ঈশ্বা আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন ট্রুড়ে ভাইরা আর আল্লাপাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না একজন মসজিদের মুতাওয়াল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাপাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর আস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসি এখন যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমি আবার বোঝ নেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহবাক একটা সুসংবাদ দিয়েছে ইয়া আই হেল্লা দিন মুমিনগণ অমিন গন ও চাহু তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আলা তোমরাই বিজয়ী হবে ইন ইনশাল্লাহ মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা অমিন হয়ে থাক যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ হীনবল হও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না পাক আরও আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না পাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করা আর প্রচেষ্টা চালানেওয়ালা তোমরা কি ভেবেছো এমনি এমনি জানাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিও এই ফেতনা ফসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা সেই সেইকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী সালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথপদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনে চেয়ে ভালো ছিল যতদিন যাবে আল আহমদুজাহ আখিরুজ্জামানের সাইনগুলো আরও প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ যুদ্ধবিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রীসহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গারির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়ব না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির এগেস্টে যুদ্ধ করলো মেসা কার অবস্থা এমন যুদ্ধ যে এক একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসুন কী ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো চোদ্দো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের গোছান নিজের আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের আর ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওইদিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওই সব বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওই ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরকালের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক হৃদ্বতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারা দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়দিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমো বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে যেনা করবে দেখে নিন এই কথাও ফলবে ইনশাল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর বাস্তে প্রথমে তবা করে আল্লাহকে দিকে ফিরে আসেন আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক জীবনযাপন করেন আল্লাহর আস্তে হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে এক পরিবার গড়ে তোলেন সন্তান ছন্দ থেকে মানুষ করেন আপনার যানমাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয়